হামাসের বিরুদ্ধে ইসরায়েল তাকে জিতে গেছে, তারপরে এই ধরনের সংবাদ বা অফার কি করে আসে? বন্ধুরা, ইসরায়েলের চ্যানেল 12 এক দুর্দান্ত সংবাদ প্রকাশ করেছে। ইসরায়েলি বাহিনী বা IDF-কে লক্ষ্য করে প্রতিনিয়ত হামাসের অভ্যন্তরভিত্তিক আক্রমণগুলো কিন্তু প্রতিদিন বেড়েই চলছে। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এমন কোনো দিন নাই যে হচ্ছে না। মিস্টার নেতানিয়াহু মাঝে মাঝে এমন কথা বলেন যেগুলো তার কথাতেই তিনি ধরা খান। যেমন, তিনি এবার চরম এক অফার দিয়েছেন হামাস যোদ্ধাদের। বন্ধুরা, তিনি যদি তার যুদ্ধের মাধ্যমে সামগ্রিক গতিপথগুলো এবং লক্ষ্য উদ্দেশ্যগুলো বিজয় অর্জন করেই থাকেন, তাহলে এই ধরনের অফার ঠিক কোথা থেকে আসলো? মহা ব্রেকিং নিউজ হলো, হামাসের সাথে সন্ধির প্রস্তাব দিয়েছেন মিস্টার নেতানিয়াহু। বন্ধুরা, কী সেই সন্ধি এবং কেমন তার সেই প্রস্তাব, সেই ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরব। আর এর মাধ্যমে কি তিনি আবার এক প্রকার নিশ্চিত বা স্বীকার করলেন যে এখনও পর্যন্ত হামাসের সাথে আমরা যুদ্ধ করছি? আসলে এখনও পর্যন্ত কিছু হয়নি। আমাদের যে মূল উদ্দেশ্য বা টার্গেট ছিল সেগুলো শুধুমাত্র আমি বলেই গেছি, আসলে বাস্তবতার সাথে তার কোনো মিল নাই। আমার শেষ পর্যন্ত হামাসের কাছে চাইতে হচ্ছে, হ্যাঁ এখনও চাইতে হচ্ছে, আর যদি অনুগ্রহ করে হামাস সেটি গ্রহণ করে তাহলে পরবর্তীতে আমি আবার নির্বাচনী কাজ বা অভ্যন্তরীণ রাজনীতিতে এটি ব্যবহার করতে পারব। আসলে এতদিন পর্যন্ত সাধারণ ইসরায়েলিদের জন্য কি দিয়েছেন তিনি এই যুদ্ধের মাধ্যমে, সেটি সম্ভবত এখন বিশ্লেষণ করার দাবি রাখে তার এই বক্তব্যের বা প্রপোজালের পর। আসলে তিনি কি বলতে চেয়েছেন এবং হামাসের সাথে কোন ধরনের সমঝোতার প্রস্তাব দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কয়েকটি বিষয়কে আমি একটু বিশ্লেষণ করে নিই বা আগে বলে নিই আপনাদের কাছে। মূলত মিস্টার নেতানিয়াহু যখন তার এই সেনা অভিযান গাজার অভ্যন্তরে বা ওয়েস্ট ব্যাঙ্ক অথবা পশ্চিম তীর এই সকল অঞ্চলে শুরু করেন, অনেক সময় রাফা থেকে শুরু করে আরও যে সকল অঞ্চল রয়েছে, সাধারণ মানুষের এবং জাতিসংঘের ক্যাম্প রয়েছে যারা যুদ্ধের মাধ্যমে বাস্তু হারা হয়েছে তাদের, কিন্তু অনেক সময় সেই জাতিসংঘ ক্যাম্পীয় হামলার মাধ্যমে সাধারণ মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তিনি। বন্ধুরা, তার প্রথম উদ্দেশ্য ছিল যে কোনোভাবে হামাসের হাতে বন্দী সাধারণ ইসরায়েলি নাগরিকদের মুক্ত করা, এটি তার প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়টি মূলত ছিল যে হামাসকে এখান থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, কোনোদিন যেন তারা আর ফিরে না আসে। কিন্তু নিশ্চিহ্ন তো দূরে থাক, এখন উল্টা প্রতিনিয়ত IDF সৈন্যরা ধরাশায়ী হচ্ছে হামাসের গুপ্ত হামলা এবং গেরিলা ভিত্তিক যুদ্ধের সামনে। মাঝে মাঝেই তারা এখানে গর্জে উঠছে এবং তাদের অবস্থান জানান দিচ্ছে আর বলছে, আমরা আছি, আপনি যেটাই ভাবেন না কেন, আপনার বিজয় হয়তো কিয়ামত পর্যন্তই এভাবে থেকে যাবে। সুতরাং এখানে বাস্তবতা আসলেই ভিন্নতা রয়েছে। আপনি চরম বাস্তবতার মুখোমুখি আসলে দেখতে পাবেন যে হামাস ভালোভাবেই এখানে টিকে আছে এবং মাঝে মধ্যেই ইসরায়েলি যে বাহিনী রয়েছে তাদের উপরে আক্রমণ শানাচ্ছে। গত কয়েকদিন পূর্বে ইসরায়েলি সেনাপ্রধানকে একেবারে দিয়েছিল প্রায়, কিন্তু সামান্য সময়ের টাইমিং বা মিস টাইমিংয়ের জন্য তিনি বেঁচে যান, কিন্তু তার সাথে থাকা চারজন সৈন্য সঙ্গে সঙ্গেই তার জায়গায় মারা যায়। তিনি কিছুক্ষণ পূর্বে বের হয়ে গিয়েছিলেন একটি অবস্থান থেকে। বন্ধুরা, সামান্য সময়ের ব্যবধানে সেখানে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মাধ্যমে হামাস গুঁড়িয়ে দেয় সেই অবস্থান, আর তার সাথে থাকা চারজনের মতো সেখানে একেবারে জায়গায় মারা যায়। অর্থাৎ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখনও পর্যন্ত অভিযান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সংস্থান বা প্রয়োজনীয় সক্ষমতা তাদের রয়েছে। আর এরই মধ্যে হিজবুল্লার সাথে তারা যুদ্ধ বাঁধিয়ে নিয়েছে পূর্যদস্ত যুদ্ধ। হিজবুল্লার সামনে সবচেয়ে দারুণ কাহিনীগুলো ঘটছে। এখানে প্রচণ্ড পরিমাণের মার খেয়ে তারা ব্যাকে ফিরে আসার যখন পরিকল্পনা গ্রহণ করছে, তখন মিস্টার নেতানিয়াহু আমেরিকার নির্বাচনের জন্য অপেক্ষা করছেন এবং তিনি এখানে বলছেন নির্বাচনটি হওয়ার পর কোথা থেকে সৈন্য উড্র করা হবে সেই ব্যাপারটি সম্পর্কে সম্ভবত আলোচনা হতে পারে। বন্ধুরা, একটা ব্যাপার, এখানে গাজার অভ্যন্তরভাগ থেকে যে কাহিনীগুলো ঘটেছিল লেবাননের অভ্যন্তরে কিন্তু তার উল্টোটা ঘটছে। লেবাননের অভ্যন্তর থেকে এখন মার খেয়ে সৈন্য প্রত্যাহারের একটা ফ্যাক্টর বা বিবেচনা বোধ তাদের মধ্যে এসেছে এবং ইতিমধ্যে সেখান থেকে ব্যাকে আসা শুরু হয়েছে। বন্ধুরা, এখান থেকে যদি তাদের ব্যাকে বা পিছনে চলে আসতে হয় সেটিকে অন্যভাবে দেখবে বিশ্ব। হামাসের সাথে যেমন যুদ্ধটি মোটামুটি পর্যায়ে তারা শেষ করে এনেছে বললেও হিজবুল্লাহর সাথে তার খুনাক্ষরও কিছু বলা সম্ভব হচ্ছে না, কারণ অভ্যন্তরভিত্তিক বা পদাতিক যুদ্ধে তারা চরম আকারে ধরাশায়ী হয়েছে এবং সেই ব্যাপারগুলো হয়তো আমাদের সামনে এখনও পর্যন্ত আসেনি। প্রচুর পরিমাণে সৈন্য মারা গেছে, আহত হয়েছে হাজার হাজার। বন্ধুরা, তার বাইরে তাদের যে সকল গর্বের ট্যাঙ্ক, হাম্বিজান এবং অন্যান্য বিভিন্ন ধরনের হ্যাভিকলগুলো এখানে প্রবেশ করেছিল তার অধিকাংশই ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ।
তারা তাদের অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং দূরপাল্লা রকেট লঞ্চারের মাধ্যমে এই কাজগুলো করার পর মূলত এখন আর ভেতরে অনেকে যাইতে চাচ্ছে না, ভয়ে যে জমির কাছে যাওয়ার সাথে সাথেই তো জীবনটা যাবে। আর এই সকল সামগ্রিক পরিস্থিতিকে মানিয়ে নিতে পারেনি এখনও পর্যন্ত আইডিএফ। আইডিএফের তরফ থেকে জানানো হয়েছে, বন্ধুরা, এই প্রক্রিয়ার কারণে অনেক সৈন্য যুদ্ধে যেতে চাইছে না। তারা যে পরিমাণ সৈন্যের প্রয়োজনীয়তা অনুভব করছে তারা পাচ্ছে খুবই কম, আর এরই মধ্যে যুদ্ধে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম বাদায় দিছে তারা। অর্থোডক্স জিহুদি যারা রয়েছেন তারা মূলত ধর্মকর্মের কাজে বিশ্বাসী, এবং আগে থেকে আইন ছিল তারা যুদ্ধে যাবে না, তারা ধর্ম নিয়ে পড়ে থাকবে। কিন্তু বর্তমানে সেই আইনটি সংশোধনের মাধ্যমে অর্থোডক্স জিহুদিদের সাথে ঝামেলায় জড়িয়েছে নেতানিয়াহু সরকার। আর এই ব্যাপারটি এখন এমন সময় হচ্ছে, অনেকে মনে করছে যে তারা যুদ্ধে না গিয়ে তাদের সাথে অন্যায় করছে, অর্থাৎ যারা এই মুহূর্তে দেশের প্রয়োজনে হামাস হিজবুল্লাহর মতো মিলিশিয়া গোষ্ঠীগুলোর সাথে যুদ্ধে গিয়ে জীবনকে বাজি ধরছে, এখন তারা এই ব্যাপারটি মনে করছে যে হয়তো তারা এখানে বৈষম্যের শিকার হচ্ছে। তাই তারা বলছে যে আমরা যেহেতু দেশের তরে জীবন দিচ্ছি এবং দেশের তরে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছি, নিজেদের জীবনকে একেবারে মৃত্যুর হাতে ঠেলে দিচ্ছি, সুতরাং তাদেরও এখন যুদ্ধ যেতে হবে। ওই বসে বসে ধর্মচর্চা করলে এই সব কিছু হবে না। আর এটির কারণে খেপেছিল এখানকার অর্থোডক্স ইহুদিরা, তারা আন্দোলন করেছে, তাদের এই অবস্থার কোনো পরিবর্তন ঘটালে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে, এবং এটি নিয়ে অনেক সময় ধস্তাধস্তি পর্যায় হয়েছে আইডিএফ বা সাধারণ সৈন্যদের সাথে। সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত ঘোলাটো হয়ে নিজেদের মধ্যে গ্যাঞ্জামগুলো বাঁধার কারণে আরও জটিল হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি। ইসরায়েলের সাধারণ নাগরিকরা মিস্টার নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলনের ডাক দিয়েছে। আন্দোলন সম্ভবত এখনও পর্যন্ত চলমান, কারণ তারা চায় তাদের সন্তানরা, তাদের ভাই বোনরা ঘরে ফিরে আসুক। কিন্তু এখনও পর্যন্ত হামাসের সাথে কোনো সমঝোতা করা সম্ভব হয়নি কোনোভাবেই তাদের মুক্তির ব্যাপারে। কাতারের মধ্যস্থতার মাধ্যমে প্রথম পর্যায়ে তারা 39 জন পণবন্দীকে মুক্তি করতে পেরেছিল, আর তার বিনিময়ে তারা বন্দী বিনিময় চুক্তির আওতায় কয়েকজন প্যালেস্টাইন যোদ্ধা এবং সাধারণ প্যালেস্টাইন নাগরিকদের ছেড়েছিল ইসরায়েল। অর্থাৎ এইভাবে প্রথম পর্যায়ে যখন 39 জন মুক্তি সম্পন্ন হয়, তারপরে যুদ্ধের মাধ্যমে মূলত টার্গেট ছিল যে হামাসকে পরাজিত করে তাদের হাতে থাকা সৈন্যদের বা তাদের হাতে থাকা যে সকল পণবন্দী রয়েছে ইসরায়েলিদের তাদের মুক্ত করা সম্ভব হবে। তবে এভাবে ক্রস ফায়ারে পড়ে কয়েকজন জিম্মি উদ্ধারের পূর্ববর্তী সময়ে মারা যায় বলে ঘোষণা করা হয়, এবং হামাস সেভাবে বলতে থাকে যদি তোমরা এভাবে যুদ্ধ চালিয়ে যেতে থাকো এক এক করে আমরা জিম্মিদের মারতে থাকবো। বন্ধুরা, ব্যাপারটি প্রচণ্ড আকারের একটি ধাক্কা দেয় ইসরায়েলির সাধারণ নাগরিকদের অভ্যন্তরে। কিন্তু তারপরও মিস্টার নেতানিয়াহু রাজি হন নাই একটি স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে। এখানে হামাসের শর্ত ছিল গাজার অভ্যন্তর ভাগ থেকে সকল আইডিএফ সৈন্য প্রত্যাহার করতে হবে এবং অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে হবে, যেন পরবর্তীতে আমরা আরও বৃহতাকারের বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে এই সকল পণবন্দীদের ফিরিয়ে দিতে পারি। কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে মিস্টার নেতানিয়াহু সাড়া না দেয়ায় এখানে যুদ্ধটি চলছে, এবং সাধারণ ইসরায়েলি নাগরিকদের যারা হামাস পণবন্দী হিসেবে ধরে নিয়ে গেছিল তাদের জীবনে নিরাপত্তা আর নেই বললেই চলে। মূলত তার মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণরূপে হামাস ধ্বংস করা এবং সকল পণবন্দীদের সুস্থ এবং সুন্দরভাবে উদ্ধার করা। দুইটির একটাও কি মিস্টার নেতানিয়াহু সম্পূর্ণ করতে পেরেছেন প্রশ্ন রেখে গেলাম। তাহলে তার এই যুদ্ধভিত্তিক অবস্থানের সার্থকতা কোথায়? আর এই প্রস্তাবের মাধ্যমে তিনি বর্তমানে হামাসের সাথে সমঝোতার যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে তিনি নিজেই স্বীকার করলেন যে আমি পুরোপুরি মাত্রায় ব্যর্থ। এই প্রস্তাবের মাধ্যমে তার ব্যর্থতার ষোলকলা পূর্ণ হলো, এবং শেষ পর্যন্ত তিনি যেহেতু হামাসের সাথে সমঝোতার প্রস্তাব দিলেন, তাহলে এতদিন পর্যন্ত যুদ্ধে সাধারণ প্রায় 40-50 হাজার ইসরায়েলি মারার কি দরকার ছিল? আর তারা যে ধরে নিয়ে গিয়েছিল সাধারণ ইসরায়েলিদের প্রায় 300-400 অথবা 200-300 মতান্তরে, তাহলে তাদের জীবনকে ঝুঁকিতে ফেলার তার কী দরকার ছিল? অনেকে হয়তো জানতে চাইবেন যে মিস্টার নেতানিয়াহুর এই সমঝোতার প্রস্তাবটি আসলে কেমন ছিল, কী ছিল। তিনি বৃহদাকার একটি অর্থের প্রস্তাব দিয়েছেন হামাসকে। অর্থাৎ এই মুহূর্তে তাদের হাতে যে পণবন্দী রয়েছে ইসরায়েলি নাগরিক রয়েছে, তারা যদি এদেরকে ছেড়ে দেয় তাহলে হামাসকে প্রতি নাগরিক প্রতি 1 মিলিয়ন বা $10,00,000 করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আপনার কাছে কী মনে হয়, হামাসকে এই অর্থের বিনিময়ে তাদের এই পণবন্দীদের ছেড়ে দেবে? মিস্টার নেতানিয়াহু যেমন তিনি তেমনভাবে বোঝার চেষ্টা করেন, আসলে সকলে তার মতো নয়, তাই তার মতো বুদ্ধি অনেকের মাথা থেকে আর আসে না। ব্যাপারটি একেবারে সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রথম পর্যায়ে হামাস। বন্ধুরা, আপনাদের কী মনে হয়, এই প্রস্তাবের মাধ্যমে মিস্টার নেতানিয়াহু কি আইডিএফের অভ্যন্তরীণ ব্যর্থতা এবং হামাস যুদ্ধের ব্যর্থতা মেনে নিল? শুধুমাত্র একটি অঞ্চলকে মরুভূমিতে রূপান্তরিত করে ম্যাচাকার পরিস্থিতি সৃষ্টি করলে যুদ্ধে জয়লাভ করা যায় না।
সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু যদি আপনি অর্জন না করতে পারেন তাহলে সেটিকে আপনি কোন জয় বলবেন? প্রথমটি না পারলেন সকল ইসরায়েলের নাগরিকদের উদ্ধার করতে, আর দ্বিতীয়টি হামাস যে বহাল তবিয়তে আছে এটি আপনি নিজেই প্রমাণ করলেন হামাসকে এই অর্থ প্রস্তাবের মাধ্যমে। অর্থাৎ এখন নিজের কাছে নিজে দুইটি পদ্ধতিগত যে বিশ্লেষণ বা ইন্ডিকেটর ছিল সেখানে আপনি ধরা খেয়েছেন। আসলে কি তাই নয় বন্ধুরা? না পেরেছেন হামাস নিধন করতে, না পেরেছেন সাধারণ ইসরায়েলের জীবন রক্ষা করতে। আর তাই সাধারণ বিশ্লেষণ এবং সামরিক বিশ্লেষকরা একেবারে খুব ভালোভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে এই সিদ্ধান্তের মাধ্যমে আপনি স্বীকার করে নিয়েছেন হামাস এখনও পর্যন্ত বহাল তবিয়তে আছে, এবং এটিও আপনি বুঝে নিয়েছেন বা বলে নিয়েছেন যে এখনও পর্যন্ত ইসরায়েলিদের আপনি উদ্ধার করতে সক্ষম হন নাই। অর্থাৎ দুই ক্ষেত্রেই আপনি পুরোপুরি ব্যর্থ।